যুক্তরাষ্ট্র বলে কয়ে কিছু করে না, তাই মার্কিন নিষেধাজ্ঞা আসবে কি না সেই বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর কাতার সফর বিষয়ে সংবাদ সম্মেলনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। ভোলার ইলিশায় নতুন গ্যাস ক্ষেত্র পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি বাপেক্স। এটিকে দেশের 29তম গ্যাস ক্ষেত্র ঘোষণা করা হয়েছে, যা থেকে 30 বছর গ্যাস উৎপাদন করা যাবে। আজ এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে আসামি করে মামলা হয়েছে। সোমবার দুপুর 12টার দিকে আবুল কালাম আজাদ নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতা পুঠিয়া থানায় মামলাটি করেন। সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে আগামী 25 মে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ এক প্রজ্ঞাপন জারি করে এই ছুটির কথা জানিয়েছে নির্বাচন কমিশন। ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় মার্সেই নগরীতে একটি গাড়িতে গুলি বর্ষণে 3 জন নিহত হবার ঘটনা ঘটেছে, তবে গাড়িটিতে মোট 5 জন আরোহী ছিলেন বলে জানিয়েছে ফ্রান্স পুলিশ। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে রবিবার রাতে লিগ ওয়ানের ম্যাচে অসের বিপক্ষে জয় পেয়েছে পিএসজি। এই জয়ে শিরোপা এক প্রকার নিশ্চিত হয়ে গেল প্যারিসের ক্লাবটির। দক্ষিণী সিনেমার খ্যাতিমান সঙ্গীত পরিচালক রাজ আর নেই। 68 বছর বয়সে হায়দ্রাবাদে নিজ বাড়িতে মৃত্যু হয়েছে এই খ্যাতিমান সঙ্গীত পরিচালকের। পোস্ট ইন্ডিয়া ইংলিশ পত্রিকা নিশ্চিত করেছে এ তথ্য।